গাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে, দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। এই সেই রবি ঠাকুরের ইচ্ছামতি নদী, আপনাদের সকলকে সাদর আহ্বান এই ইচ্ছামতি নদী পারের মানুষদের পক্ষ থেকে। আসুন ইচ্ছামতি নদীতে নৌকা ভ্রমণ করুন। ভাবনার কিছু নেই, সর্বাধিক দশ জন উঠতে পারবেন একটি নৌকায়। এক ঘন্টার নৌকা ভ্রমণ, ইছামতি নদীতে নৌকা করে সবাই মিলে দেখে আসুন তিন নদীর মোহনা, বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, হোটেল সোনার বাংলা, মাছরাঙা দ্বীপ, শেষে ওই বনবিবী সেতু দেখে আবার এই ঘাটে ফিরে আসা। ভারতের পূর্ব সীমানার এই প্রাচীন গ্রাম হাসনাবাদ সাদরে অভ্যর্থনা জানাল। ভ্রমণে আনন্দ পাবেন,
ভালো লাগবে। দেখতে পাবেন তিন নদীর মোহনা, বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, হোটেল সোনার বাংলা, বিরাট সুদৃশ্য এক আস্তানা। দেখতে পাবেন মাছরাঙা দ্বীপ, শেষে হাসনাবাদ বনবিবি সেতুর নিচে দিয়ে আবার। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে, দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতী নদী। এই সেই রবি ঠাকুরের ইচ্ছামতী নদী। আপনাদের সকলকে সাদর আহ্বান এই ইছামতি নদী পারের মানুষদের পক্ষ থেকে। আসুন ইছামতি নদীতে নৌকা ভ্রমণ করুন,